আরেকবার প্রশ্ন করছে দেশি মুরগির মার্কেটিং করার নিয়ম, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, আপনি যে প্রশ্নটা করছেন এই জিনিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। এই দেশি মুরগির মার্কেটিং একটা জটিল একটা জিনিস, আমি একটু সহজ করে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি অনেকটা বেশি। আপনার আপনি অনেক কষ্ট করে মুরগি পাললেন, আপনার 3 মাস 4 মাস আপনি মুরগিটা পাইলা, এখন বেচতে নেবেন, বেচতে নিয়েই আপনি যে সময় বাজারে ঢুকবেন মানুষ আপনাকে বলবে এই মুরগিটা সোনালি, এই মুরগি দেশি না, নানান প্রশ্ন। এই যে আপনি দীর্ঘ 4 মাসের কষ্ট যে সময় আপনি এই জিনিসটা আসে শুনবেন, খুবই একটা ধাক্কা লাগবে আপনার মনে, খুবই কষ্ট পাবেন আপনি। এই জন্য দেশি মুরগির মার্কেটিং করার একটা সঠিক নিয়ম আছে আপনার। আসসালামু আলাইকুম, শাকিল ফার্মিং থেকে আমি শাকিল, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক কটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা আমাকে কমেন্ট সেকশনে অনেক প্রশ্ন করছেন, ওই প্রশ্নের উত্তরগুলো দেব, তার পাশাপাশি ওই প্রশ্ন থেকে 2-3টা প্রশ্ন ছিল এরকম ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে বা কিছু বলেন, এই জিনিসটা নিয়ে কিন্তু যারা আমাকে নিয়মিত ফলো করেন এই পর্যন্ত আমি কোনো জিনিস বলি নাই। আজকে আপনার এই ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে বিস্তারিত একটা ধারণা দেব, কেন এই জিনিসটা ফ্লপ হবে, কোন কনসেপ্টে ব্ল্যাক সোলজার ফ্লাইটা করলে আপনার লাভবান হতে পারবেন। তার পাশাপাশি আরেকটা প্রশ্ন ছিল খুব গুরুত্বপূর্ণ, যে জিনিসটাকে আমরা অবহেলা করি বাট এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, দেশি মুরগির মার্কেটিং কীভাবে করব। এই জিনিসটা অনেক জিনিস শিকার আছে, এটা নিয়েও একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন। আমাকে প্রথম প্রশ্ন করছে শ্রাবণ ভাই প্রশ্ন করছে, ভাই কেমন আছেন, ব্ল্যাক সোলজারের ভিডিও দেন। আচ্ছা ভাই, ব্ল্যাক সোলজারের ভিডিও দেবো বলতে আমি ব্ল্যাক সোলজার ভাই করি না, আমি এই আপনার অনেক দিন ধরে এই ব্ল্যাক সোলজার নিয়ে আমাকে অনেকে বলতেছে ভাই ব্ল্যাক সোলজারের ভিডিও দেন বা ব্ল্যাক সোলজারটা কীভাবে কী উপকার আদৌ আছে কি না। আমি কিন্তু আপনার এই অনেক দিন ধরে আমার চ্যানেলে আমি মোটামুটি সব জিনিস নিয়ে আলোচনা করি, কিন্তু এই পর্যন্ত ব্ল্যাক সোলজার নিয়ে আলোচনা করি নাই। কেন করি নাই ভাই? আমি জানি আমি যদি এই সময়ে এই জিনিসটা নিয়ে আলোচনা করি আমাকে অনেকে মানে গালিগালাজ করব, এটা একটা কারণ আছে আপনার। এই ব্ল্যাক সোলজার ফ্লাইটা হয়েছে ভাই আমাদের ইউটিউবের একটা মানে ভাইরাল কন্টেন্ট, এখন এই জিনিসটা অনেক হাইপ উঠছে আপনার, বেশি না আর আপনি 2 মাস যেতে দেন এই ব্ল্যাক সোলজার ফ্লাই আর কোনো ভিডিও থাকবেই না আপনার, হয়তো বা এখন খুবই হাইপ আছে, এখনও অলরেডি হাইপ কমে গেছে আপনার। অলরেডি আপনি যদি 3 মাস পিছনে চলে যান দেখবেন প্রচুর ভিডিও আসছে, বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা এইটা ভিডিও করে একদম এও করে ফেলাইছে, এখনও অলরেডি কম তো আছে, সামনে আরও থাকবো না আপনার। আমি কিছু জিনিস আজকে বলি, কারণটা হচ্ছে আপনার এই ব্ল্যাক সোলজার ফ্লাই একটা ফ্লপ একটা জিনিস, মানে আপনি যদি এটা করতে চান পুরো আপনাকে ব্যর্থ হবেন। এখন আমি যদি এই সময়ে এই জিনিসটা কই আমাকে অনেকেই গালিগালাজ করবে, কারণ যারা গালিগালাজ করবে তাদের ন্যূনতম আইডিয়া নাই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের কনসেপ্ট কোনটা। এটা একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট ফলো না করলে পুরাই ফ্লপ জিনিস। আপনারা একটা জিনিস সহজভাবে চিন্তা করেন তাহলে আপনারাই ধরতে পারবেন যে ব্ল্যাক সোলজার ফ্লাইটা কেন ফ্লপ। ব্ল্যাক সোলজার ফ্লাই স্বীকৃত একটা জিনিস, এটা দিয়ে খামার পরিচালনা করা যায়, কিন্তু কোন খামারটা পরিচালনা করা যায় এইটাই হচ্ছে মেন জিনিস। একটা বাণিজ্যিক খামার কখনোই পরিচালনা করা যাবে না এই ব্ল্যাক সোলজার ফ্লাই দা, ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়া শৌখিন খামারগুলাই পরিচালনা করা যাবে, কেন বাণিজ্যিক খামার পরিচালনা করা যাবে না আপনারা একটা জিনিস সহজ করে চিন্তা করেন। আপনার বাংলাদেশে এই যে এত বড় বড় কোম্পানিগুলো আছে যারা আপনার ফিট ব্যস্ত আছে, তাদের কিন্তু প্যারেন্টস আছে, তারা মাংসের জন্য ব্রয়লার মুরগি করে, নিজস্ব কন্ট্রোল শেডে আপনার সোনালি মুরগি করে, আচ্ছা তারা কেন ফিট খাওয়াইতেছে? তারা তো ইচ্ছে করলে ব্ল্যাক সোলজার ফ্লাই খাওয়াইতে পারে, কারণ তাদের কাছে পৃথিবীর সবথেকে আধুনিক প্রযুক্তিগুলো আছে পোলট্রির, যেই প্রযুক্তিগুলো শুধু কোম্পানির কাছেই আছে। বাংলাদেশের শত শত কোম্পানি আছে যারা ফিট বেছে, তারা নিজস্ব ব্রয়লার মুরগি করে মাংসের জন্য, তারা কেন ব্ল্যাক সোলজার ফ্লাই খাওয়াইতেছে না? তাদের এত প্রযুক্তি থাকতে এত কিছু থাকতে তারা কেন খরচ বাড়ানোর জন্য ফিট খাওয়াইতেছে আপনার? এই জিনিসটা যদি আপনি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন বাণিজ্যিক খামারে কখনোই ব্ল্যাক সোলজার ফ্লাই সফল হবে না, এইটা হচ্ছে বাস্তবতা, এইটাই হচ্ছে আপনার নিয়মটা। শৌখিন খামারে আপনার ব্ল্যাক সোলজার ফ্লাই কনসেপ্ট হবে, যেমন এই যে আমার আমার যদি বলি দেখেন আমার মুরগি দেখেন আমি আপনার দেখাই প্রাকৃতিকভাবে খাচ্ছে, ঠিক আছে, এখন আমি তাদেরকে অল্প পরিমাণ যদি ব্ল্যাক সোলজার ফ্লাই দেই তাহলে আমার এই খাবার খরচটা কমবে, বাট আমার যদি হাজার হাজার মুরগি থাকে আমি ওই মুরগিকে যদি আমি ব্ল্যাক সোলজার ফ্লাই খাওয়াতে যাই এটা কোনোভাবেই পসিবল না। এটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো আরও পরে,
যে সব মানুষের ভাইরাল মানে হাইপটা থামবো, অটোমেটিকে মানুষের শিক্ষা হইব, আমরা তো ভাই বাঙালি, আমরা হচ্ছি হুজুগে বাঙালি। মানুষ একটা জিনিস বলছে যে চিলে কান নিয়ে গেছে গা, সবাই চিলের পিছনে দৌড় পড়বো, কানে কেউ হাত দিয়ে আপনি দেখবো না। আপনারা যদি চিন্তা করেন আপনার টার্কি আসলো গেল, দেশি মুরগি আসলো অলরেডি যাওয়ার পথে, দেশি মুরগি তো চলে গেছে, আরও পুরো বাংলাদেশে দেশি মুরগির অরিজিনাল ব্রিডটা মোটামুটি নষ্ট করে আলাইছে ক্রস ব্রিডিং ঢুকায়া। তারপরে আপনার বায়ু ফ্লক আসছে, আসার পরে দেখেন অলরেডি ফ্লপ, অলরেডি নাই হয়ে গেছে গা। তারপরে আসছে আপনার আরও কত কিছু আসছে, লাস্ট আসলো ব্ল্যাক সোলজার ফ্লাই। এই কনসেপ্টটা ভাই পুরো একটা ভুল কনসেপ্ট, মানে ভুল কনসেপ্ট বলতে ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়ে খামার করা যায় যদি এরকম হয়। দেখেন মুরগি খাচ্ছে, আমি অল্প পরিমাণ ব্ল্যাক সোলজার ফ্লাই দিলাম, শেষ, আর কোনো ঝামেলা নাই। ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের পিছনে অনেকটা সময় দেওয়া লাগে, হারভেস্টে অনেক কিছু করা লাগে, আমি কেন করতেছি না? যদি এত লাভ হয় আমারও তো করা উচিত। আমি জানি এটা কতটা সফলতা আমার এখানে আসবে, কতটুকু সময় ব্যয় করলে আমি জানি আমার ওই রকম প্রফিট হবে না, এই জন্য আমি এই জিনিসটা আপনার করি না। পৃথিবীর বিভিন্ন দেশে করে, বাট এটা দেখবেন কি বাণিজ্যিক আকারে খামারে পৃথিবীর কোন কোথাও একটা বাণিজ্যিক খামারে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করে মুরগি বড় করতেছে না। সব মনে করেন যে বিশাল জায়গার মধ্যে মুরগি ছাড়া আছে প্রাকৃতিকভাবে খায়, ওই জায়গায় হালকা পাতলা ব্ল্যাক সোলজার ফ্লাই দেয়। এছাড়া পুরো বাণিজ্যিক আকারে আমার জানা মতো পৃথিবীতে কোনো একটা খামার নাই যে আপনার শুধু ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়া 20,000-30,000 মুরগি পালতেছে, এরকম নাই, সবাই শখের বসেই পালে। যদি এটা হতো তাহলে বাংলাদেশের কোম্পানিরা অনেক আগেই এই জিনিসটা নিয়ে আপনার কাজ করতো। আশা করি ভাই আপনার উত্তরটা পাইছেন, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। এখন এটা নিয়ে আর এখনকার সময়ে বেশি কিছু বলা আমার মনে হয় না ঠিক হবে। পরের প্রশ্নতে চলে যাই। এক ভাই প্রশ্ন করছে, ভাই আমার মুরগির বয়স 15 দিন, পাখা আওলা জাউলা হয়ে যায়, মুরগি এমনি সুস্থ, রানী খেতে ভ্যাকসিন করা হয়েছে 7 দিনে, এটা কি কোনো রোগ? ভাই না, এটা যদি আওলা জাউলা বলতে কেমন একটা আছে, দেখেন এটা তো আপনি নর্মালি বুঝতে পারবেন জিনিসটা, সেটা হচ্ছে আপনার সুস্থ মানুষ দেখবেন চোখ মুখ অনেক মানে চকচকা করে দেখবেন, তার মানে সব কিছু সুন্দর। সেম মুরগির ক্ষেত্রেও যদি আপনার দেখা যায় এই আপনার মুরগিটার আপনার পশম ঠিক নাই, তাহলে আপনার বুঝতে হবে তার কোনো, যদি চোখ দেখানো চোখও ঠিক নাই, চোখটা ঘোলাঘোলা হয়ে গেছে, তাহলে মুরগি সমস্যা। যদি খালি পশম আওলা জাওলা থাকলে সমস্যা এরকম না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি পশমটা উস্কো খুস্কো থাকে তাহলে ভিতরে তার কোনো একটা সমস্যা চলে আপনার। অল্প বয়সে একটু উস্কো খুস্কো থাকে, এই জন্য চোখ চেক করেন, চোখ নিয়ে চকচক করতেছে আয়নার মতো, চোখ দিয়ে চকচক করে, তাহলে ভাই মুরগির আপনার ঠিক আছে, মুরগির কোনো রকমের সমস্যা নাই। মাহমুদুল ভাই প্রশ্ন করছে, খাঁচার মধ্যে দেশি মুরগি ডিম পারবে, দেশি মুরগিকে খাঁচায় ডিম পাড়াতে কী করতে হবে, কী পাত্র দিতে হবে? ভাই খাঁচার মধ্যে মুরগি কোনো পাত্র মতো দেওয়ার প্রয়োজন নাই, এমনি ডিম পারবে, শুধু সময় মতো ডিমটা সংগ্রহ করবেন। আরেকবার প্রশ্ন করছে, দেশি মুরগির মার্কেটিং করার নিয়ম? এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, আপনি যে প্রশ্নটা করছেন এই জিনিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। এই দেশি মুরগির মার্কেটিং একটা জটিল একটা জিনিস, আমি একটু সহজ করে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি অনেকটা বেশি। আপনার আপনি অনেক কষ্ট করে মুরগি পাললেন, আপনার 3-4 মাস আপনি মুরগিটা পাইলে এখন বেচতে নেবেন, বেচতে নিয়েই আপনি যে সময় বাজারে ঢুকবেন মানুষ আপনাকে বলবে এই মুরগিটা সোনালি, এই মুরগি দেশি না, নানান প্রশ্ন। এই যে আপনি দীর্ঘ 4 মাসের কষ্ট যে সময় আপনি এই জিনিসটা আসে শুনবেন, খুবই একটা ধাক্কা লাগবে আপনার মনে, খুবই কষ্ট পাবেন আপনি। এই জন্য দেশি মুরগির মার্কেটিং করার একটা সঠিক নিয়ম আছে আপনার। আপনি একটা জিনিস যদি সহজভাবে বুঝেন, কারণ এই জিনিসগুলো আমি ফেস করছি, আমি আপনার অনেক বড় বড় পার্টির সাথে কাজ করছি ঢাকায়, কিন্তু আমি এখন কাজ করি না, রিসেন্টলি সব বাদ দিছি আমি, কারণ ওদের আমি আপনার যদি কয়েকটা নাম বলি, আমি হারভেস্টের সাথে কাজ করছি, সুবর্ণ, সেফ বাজার, জি এগ্রো, তাদেরকে আমি কন্টিনিউ মুরগি সাপ্লাই দিছি, কিন্তু এখন দিই না, কারণ তাদের যে ডিমান্ড ওই ডিমান্ডটা আমার ফুলফিল করা সম্ভব না। তারা বিভিন্ন সাইজের মাল চায়, 700 গ্রামের মাল চায়, 900 গ্রামের মাল চায়, 1 কেজি+ মাল চায়, তো এত মাল করতে গেলে আমার বিশাল প্রজেক্ট করা লাগবো, মানে তারা কন্টিনিউ মাল নিতে চায়, তো এত মাল দেওয়া কোনোভাবেই সম্ভব না, যার কারণে আমি আপনার লোকাল বাজারে মাল বেশি, আমি অনলাইনে মাল বেশি না, কারণ কি আমি অন্যের উপরে ডিপেন্ড করে থাকি না। আমার যেটা একটা মেইন যেটা একটা পয়েন্ট ছিল, আমি দেশি মুরগি যে সময় পালন করতে নামছি, আমি দেখছি যে আমার কীভাবে কতটুকু জায়গা নিয়ে মুরগিটা পালন করতে হইব। ধরেন আপনি অনলাইনে মাল বেচলেন, একজন আপনাকে ফোন দিলে তাহলে আপনি মুরগিটা বেচতে পারবেন, এছাড়া বেচতে পারবেন না, পুরো আরেকজনের উপরে আপনার ব্যবসাটা ডিপেন্ড করবে। আমি এটা চাইছিলাম না, যার কারণে আমি বড় করে খামার শুরু করছি অনেক জায়গা নিয়ে, যার কারণে আমি
আপনি টিকতে পারছি, যারা বাচ্চা বিক্রি করার নিয়ত করে শুরু করছিল তারা কেউই নেই, অলরেডি অলমোস্ট আপনার 99% গন, মানে 99% খামারই অলরেডি নাই। আপনারা যাদের ভিডিও দেখছেন ইউটিউবে এক বছর আগেও দেখবেন তাদের ভিডিও ইউটিউবে এখন আর দেয় না, কারণ তারা অলরেডি নাই, বাচ্চা বেচতে পারে না। তো এই জন্য যারা আপনি দেশি মুরগি পালন করার সেক্টরে আসবেন, অবশ্যই প্রথমে নিয়ত করা লাগবে এটা যে আমি লোকাল বাজারে মাল বেচবো, অনলাইনে আমি মাল বেচবো না, কারণ আপনি ভাই অনলাইনে 10টা মুরগিও এই সময়ে বেচতে পারবেন না। এখন মানুষ অনেক সচেতন, ইউটিউবে লাখ লাখ টাকার ভিডিও দেখা কেউই আপনি দেশি মুরগি বাচ্চা কিনবো না। এই জন্য আপনার সবার আগে যে কাজটা আপনি করবেন, আপনার লোকাল বাজারে মাল বেচবেন। এখন এই লোকাল বাজারে মাল বেচতে গেলেও একটা বড় ঝামেলায় পড়া লাগে, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বাজারে দেখবেন কত কিছু পাইকার থাকে। এই পাইকারেরা আপনার, আমি যদি সহজে বলি, আপনার রসুনের পুটকি কিন্তু আপনার একটা, সেম এই পাইকারগো পুটকি একটা, আপনি মাল নিয়ে একটা নতুন পার্টি, আপনি নতুন আপনি ঢুকতে যাবেন, ঢুকতে গেলে তারা আপনাকে ঢুকতে দেবে না, তারা আপনাকে বলবে এই মাল ভাই দেশি না, আপনি ফিট খাওয়াইছেন সোনালি মাল, মানে নানান প্রশ্ন করবো আপনারে, আপনার মানে মন মেজাজ পুরায় খারাপ করে দেব। এই জন্য আপনার এই মার্কেটিং নিয়েও আপনাকে কাজ করতে হবে। আমি আরও সহজে বলি, আপনার মানুষে কিন্তু মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে, যদি মার্কেটিং শিকার কিছু নাই থাকতো তাহলে এই সাবজেক্টটাও থাকতো না। আপনার মার্কেটিং নিয়ে অনেক জিনিস শিকার থাকে, স্পেশালি আপনার দেশি মুরগিটা নিয়ে, দেশি মুরগি নিয়ে আপনার অনেক কাজ করতে হবো লোকাল বাজারে। আমি কিন্তু কন্টিনিউ লোকাল বাজারে মাল বেশি, এখন আমার সমস্যা নাই, শুরুতে আমি একটু প্রবলেমে পড়ছিলাম, আমি ধরতে পারছি যে কীভাবে আমাকে বাজারে ঢুকতে হবে। এখন আমি বাজারে বিশ্বস্ত একটা লুক, মানে আমি বাজারে গেলেই মানুষ আমার চিনে যে এই লুকটা দেশি মুরগি বেছে, এই লুকের মুরগির কোনো রকমের ঝামেলা নাই, তার থেকে মাল কিনলেও কোনো সমস্যা নাই। এই জিনিসটাই আপনি করতে হবে। আপনি শুরুতে একটু ধাক্কা লাগবে, বাট এটা নিয়ে মন খারাপ করবেন না, আপনি বাজারে ঢুকে যাবেন গা। একটা লোকাল বাজারে দেখবেন আশেপাশে পাইকারেরা শুরুতে আপনার মুরগি কিনতে চাবে, নানান মন্তব্য করবে, দেখবেন তারা আপনার মুরগিটা কম দামে কিনছে, তারাই বলতেছে মালটা দেশি না, সোনালি ফিট খাওয়াই না, নানান প্রবলেম আপনাকে বলবে, বইলা আপনার তো মালটা কম দামে কিনবো, কিন না তারাই দেখবেন দেশি বইলা বেশি দামে বেচবো। তো এই জন্য আপনি কখনোই পাইকারগো কাছে মাল বেচবেন না, আপনি চেষ্টা করবেন পাইকারগোর সাথে অবশ্যই সবার আগে যেই কাজটা করবেন পাইকারদের সাথে, তারা এটা বললেও ভালো ব্যবহার করবেন, কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। যদি তাদের সাথে একটু রাগ হয়ে কিছু বলেন, আপনি ওই বাজারটায় আর শান্তিতে ব্যবসা করতে পারবেন না, কারণ আপনার কাছে একটা পার্টি আসলেই তারা বলবো ভাই এই মালে ঝামেলা, আপনি কি করবেন, কিছু পারতেন না করতে। এই জন্য আপনি সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে বলবেন ভাই ঠিক আছে আমার মালটা সমস্যা আমিই বেচি। আপনি যে সময় কন্টিনিউ একটা বাজারে গিয়ে বসবেন, আপনি পরিচিত একটা মুখ হবেন, সবাই আপনাকে চিনতে পারবে, চিনতে পারলে আপনার কাছে যারা মুরগিটা কিনবে, কিনে দেখবে যে না আপনার মাংসের স্বাদ দেশি, স্বাদেই আপনার মুরগিটা দেশি, পালতে নিলেও আপনার মুরগি কোনো সমস্যা থাকে না, আস্তে আস্তে আপনি বিশ্বস্ত হয়ে পড়বেন, আপনার ব্যস্তে আর কোনো প্রবলেম হবে না। আর একটা ছোটো টেকনিক বলে দেয়, একটা জিনিস আপনার খেয়াল করবেন, পাইকারদের কাপড় চোপড় গেট আপ একটু অন্যরকম থাকে, আমি কাউকে ছোটো করতেছি না, দেখবেন তাদের পোশাক কথাবার্তা তাদের চালচলন ম্যাচিউর পার্সনের মতো হয় না, একটু খেত টাইপের, মানে তাদের আপনার জগৎটাই অন্যরকম। বাংলাদেশে যত পাইকার আছে তারা কেউই ম্যাচিউর পার্সন না, তাদের কথা বলার স্টাইল সব কিছুই অন্যরকম। তো আপনি যে সময় একজন ম্যাচিউর পার্সন যাবেন বাজারে গিয়া সুন্দর করে কথা বলবেন, হয়তো বা আপনার এই জিনিসগুলো বুঝতে একটু সময় লাগবে, বাট আপনি পারবেন। আপনি চেষ্টা করবেন শুরুতে ভালো ড্রেস পরে বাজারে না যেতে, আমি যে টেকনিকগুলো বলি আপনার, শুরুতে ভালো ড্রেস পরে বাজারে যাবেন না। আমি শুরুতে যে জিনিসগুলো ট্রাই করছি, আমি একটু পুরান সুরান কাপড় পরে একটু মানে খেত টাইপের হয়ে গেছি, যাতে মানুষ সহজে বুঝতে পারে যে হ্যাঁ আমি একজন প্রান্তিক পর্যায়ের লুক। যদি আপনি এরকম গেট আপ ধরে যান তাহলে সহজে মাল বেচতে পারবেন না, এটাই বাস্তবতা। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেটা হচ্ছে একবারে বড় মাল কইরা বেচবেন না, ছোটোর থেকে 40 দিন থেকে মাল বেচা শুরু করবেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক। ছোটো থেকে মাল বেচা শুরু করবেন, ছোটো মাল আপনি ফিট খাওয়ান আর যাই খাওয়ান ওটা সমস্যা নাই, ছোটো মালটা মানুষ নিয়ে যায় পালতে, তোদের দেখা যায় আপনি 40 দিন থেকে বেচা শুরু করলে আপনার যে যদি আপনার 200-300 মুরগি পালেন, 70-80 দিনে আপনি মাল বেচা অলমোস্ট শেষ হয়ে যায়, লাভও হয় অনেক ভালো, অনেক প্রফিট হয় অনেক ভালো, কন্টিনিউ যদি মাল বেচেন তাহলে সবথেকে ভালো হয়। তো আশা করি ভাই আপনার এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যায়, কারণ আমার দীর্ঘ
সাড়ে চার বছরের অভিজ্ঞতায় আমি বাজার নিয়ে কাজ করছি এক বছর, মানে আমি ঢাকায় অনেক পার্টিকে মাল দিচ্ছি লোকাল বাজারে, কীভাবে আমি দেখছি আমি ঢুকতে পারবো, ঢুকতে পারলে পাইকাররা আমারে গ্রহণ করব। লোকাল বাজারে সবচেয়ে বড় সমস্যা পাইকাররা আপনার সাথে বিতলামি করব, এই জন্য আগে আমার তাদের সাথে সুসম্পর্ক করা লাগছে। তারপর আমি দেখছি যে হ্যাঁ এখন মাল বেচে অনেক শান্তি। নর্মালি আমার খামারের মালটা এখন আমি বেচি না, আগে আমি কন্টিনিউ বেচতাম। এখন আমার একটা পারমানেন্ট পাইকার আছে, ও আপনার প্রতি বাজারে মাল নিয়ে বিক্রি করে, আমি আর এই জিনিসটা এখন ঢুকতেছি না কারণ আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তবে আমি প্রচুর মাল বেচছি ভাই, বাজারে আমার কোনো রকমের প্রবলেম হয় নাই। মোট কথা আপনার লঙ্গি পয়লা সান্ডেলপুরে গেছি গা ডাপা ডাপ মাল বেচা চলে আসছি, কারণ আমি জানি আমার মালে খরচ কত, কয় টাকা বেচলে আমার লাভ হবে, আমি বাজার কত 500 না 600 ওই জিনিস আমি দেরি নাই, আমার কয় টাকা টার্গেট বেচলে আমার লাভ হবে ওই জিনিসটা করে আমি চলে আসতাম সবসময়। এইটা এই দেশি মুরগির মার্কেটিং নিয়ে আরও অনেক আলোচনা করবো না আপনার, যদি কেউ এই বিষয়টা নিয়ে আরও জানতে চান। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও অনেক কমেন্টস আছে, আরও মনে হয় আপনার 20-25টা কমেন্টস ছিল আপনাদের, এগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, অলরেডি অনেক ভিডিও বড় হয়ে পড়ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।